哎，警察同志来打扮的。Hello。哎，打算给他们报信。কি দা আমার আগ হইরা তো বিশাল বাড়ি বলে মনে হচ্ছে হ্যাঁ বিশালই তো ওই সরকারি কোয়ার্টারের কবুতরের মতো ছোট ঘরে থাকুম না দেখি তো এত টাকা খরচ কইরা এত বড় একটা বাড়ি বানাইছি অনেক ভাড়া তা তো বটেই আচ্ছা সস্তা এই দেশে কোনো জিনিস পাওয়া যায় কি দরকার ছিল আমাদের এই সরকারি কোয়ার্টার খারাপ কি ছিল বলো তুমি যে কি কও না ওইটা কোনো বাসা হইলো খোপে দুইজনে খুব কাছাকাছি থাকা যাইতো একেরে গা ঘেঁষে গেছে উঠানের মতো বাসা হচ্ছ এর মধ্যে তোমার খুঁজে পাওয়া হয়তো মুশকিল মাইক কিনতে মাইকিং করো ভাই সব অরুণা নামে এক মহা সুন্দরী সদ্য বিবাহিতা নারী সরি নারী না কন্যা হারানো গিয়েছে রাখো তোমার মহা সুন্দরী কারো বউ কি সুন্দর হয় না ও তাতে আমার কি
আমার কাছে আমার বউ দুনিয়ার সবচেয়ে সুন্দরী, তোর কোনো অসুবিধা আছে? না কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যদি খুব তাড়াতাড়ি চুলাটা ফিট করে না দাও তাহলে দুপুরে রান্নার খুব অসুবিধা হবে। সেই ব্যবস্থা করছি, শোনো দুই প্যাকেট মাটন কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছি। কেন তুমি খামাখা আবার কাচ্চি বিরিয়ানি আনতে গেলা? খামাখা গাদা খানিক টাকা নষ্ট, দুটো চাল আর ডাল ফুটিয়ে নিলেই তো হতো। শোনো রুবি, আজকে তোমার একটা কথা বলি, সারাদিন সেটা মনে রাখবা ঠিক আছে? টাকা পয়সা খরচ এগুলো নিয়ে তুমি কোনো ভাববা না, এগুলো আমার বিষয়। আরে মেহুনা কি, আরে মেহুনা শাহরুখ খানের সিনেমা, যেইখানে মুশকিল সেইখানে শাহরুখ খান যা হাজির। ও সিনেমা টিনেমা বাবা দেখতে দিতেন না কেন, এ তো খুব খারাপ কথা হইলো। আচ্ছা শোনো, এখন থেকে তুমি আর আমি দুইজনে পাশাপাশি বৈশা হচ্ছে, খালি রোমান্টিক সিনেমা দেখুন। আর রোমান্টিক সিনেমা দেখলে কি হবে জানো, তোমার মনে করো শরীরের মধ্যে জোশ চলে আসবে, মনটা খুব ভালো, আর চামড়া চামড়া একটা টান টান হয়ে যাবে, সারা জীবন যুবতী থাকবা। ফাজলামো বাদ দিয়ে এসব কাজে হাত লাগাও, আসো। আরে রাখো, এই কয়টা জিনিস হাত লাগান লাগে নাকি, ওয়ান টুর ব্যাপার দেখো। হ্যাঁ এই কয়টা জিনিস, সেজন্যই তো বলছিলাম যে এত বড় বড় বাড়ির দরকারটা কি ছিল। হায় রে বুদ্ধি কম মেয়ে মানুষ, কয়েকদিন পরে যখন নতুন ফার্নিচার গুলো আসবে তখন কি, আবার নতুন ফার্নিচার? তোমার অনেক টাকা, তোমার একটা তত্ত্ব বলি, টাকা পয়সা খরচ না করলে রোজগার বাড়ে না, এটা মনে রাখবা। চাইলেই রোজগার বাড়ানো যায়, আছে উপায় আছে, খালি খন্দিটা জানতে হয়। হ্যালো, হ্যাঁ কো কি, আরে না না পাগল নাকি, টাকা ছাড়া দিবা না, না 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 না, আরে পার্টি 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 মালদার আছে, ও পুরা ক্যাশ, না 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 80% ক্যাশ, আচ্ছা কিছু অল্প কিছু বাকি থাকলে থাকো আর কি, হ্যাঁ ক্যাশ হাতে নিয়ে দেবো। আর এত কথা জেনে লাগে, নতুন বাড়ি তুলছি আমি, কত ঝামেলার মধ্যে আছি, এখন পানি কেটে গোছানো হয়, পরে কথা তোমার সাথে, না পানি বাড়ি আছে মোটামুটি ভালোই, আমার ভালো বড়ো, হ্যাঁ বাই। অনেকদিন পর বেশ একটা শারীরিক পরিশ্রম হইলো, হ্যাঁ কি বলো, একটা টায়ার্ড হয়ে গেছি, তবে মাঝে মাঝে কিন্তু শারীরিক পরিশ্রম ভালো, কেন কি বুঝছো, হ্যাঁ খিদা লাগে, ভালো খিদা লাগে কিন্তু বুঝছো, আর এই খিদার মধ্যে তুমি যদি মনে করো যে পিঁয়াজ মরিচ তৈলা সাদা ভাতও খাও, তাতে মনে হবে যে গোশ পোলাও খাইতেছো, আর যদি গোশ পোলাও হয় তাহলে হেরারে মনে হবে যে অমৃত। চলো আমাকে দুই প্যাকেট অমৃত আছে না, সাবার করে আসো। তা না হয় খেলাম অমৃত, কিন্তু এই যে এই বিশাল বটবৃক্ষ আয়নার কি হবে, এটা জায়গা তো ঘরের কোথাও হচ্ছে না, বেডরুমে জায়গা করলে খাট আবার সিটিং হচ্ছে না। আচ্ছা এটা পরে ভাবা দেবো, আপাতত এনে থাকুক, আরে এত বড় বাসা জায়গাটা পাওয়া দেবো, চলো চলো খাই। আরে আমার রাক্ষসের মধ্যে কিছু লাগছে, আমি দেখে প্যাকেট প্যাকেট হুদ্দা খাই ভালো।
বল যায় আমি তো আমার বটি পয়সা লয়ে যাইতেছিলাম গা মা গো মা বেবাক পড়া জায়গা যাইতেছে বেলে সুটে আরে বাথরুমে ছিলাম গোসল করতে গিয়েছিলাম তো বের হয়ে দরজা খুলতে সময় লাগে না খোলা হ্যাঁ আমরা তো কথা কইলে দোষ এত বেলা সময় দুই না কাম সারতাম না আইলে কি কফল নিয়ে জন্মাইছেন আপনারা দুপুর পর্যন্ত ঘুমান আমরা তো সে কুরকা ডাকুনের রক্তে উঠুন এই যে কথা বলছো এত এখন তোমার সময় নষ্ট হয় না হ্যাঁ কইলাম না গরিব রে কথা কইলে দোষ আল্লাহ যে কি কামে গরিব রে এত বড় একখান জিবলা দিছে মনে লয় জিবলা রে কাইটা কুসু কুসু করে পিয়াজ দিয়ে ভুই না তুই তোমার কাছ থেকে কেউ কথার বাহার শিখুক যাও কাজে হাত লাগাও আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল সাথে অমর যে এসেছিল জানবে লোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে অমর যে এসেছিল জানবে লোকে বুয়া থাকলে কি স্বামী স্ত্রী আদর সব করতে পারবে না এটা একটু কথা হইল আরে কি কি খাবে বলো কি রান্না করবো আমার বদখত চেহারা আমার বয়স গ্রাম্যা কথাবার্তা নিয়ে তুমি আসলে অসন্তুষ্ট তাই না কে বলেছে কি তোমাকে এইসব কথাবার্তা দাঁত সব কথা মুখে বলতে হয় না বোঝা যায় আমার আজকে ফিরতে দেরি হইব আমি বাইরে খাই নেব তোমার গোস্ত পোলাও যা খুশি রান্না খাও আমি যাই গেলাম
আপনারে আল্লাহ খোদা আমি গোটা বাড়ি দুইবার পাক দিছি আপনারে বিছরাইয়া খালা তোমাকে না মানা করেছি যে এরকম পেছন থেকে হঠাৎ করে সে চমকে দিবা না আমি একা বাড়িতে থাকা ভয় লাগে এইটা রে কয় বড় লোকের ঘোরাড়ো আপনি জোয়ান মায়ালো দিন দুপুরে আপনার ডর কি তোমার কথা শুনলে না একদম আমার পায়ে রক্ত ছট করে মাথায় উঠে যায় মেহেরবাড়ি করে তুমি যাও কালকে সময় মতো এসো দামু না এলো লসে না আমার এটাই নানবো আপনি দয়া করে এই বুইরা জামাইয়ের সোহাগ বাদ দিয়া আমার দরজাটা খুলে দিয়েন বিরক্তি করে তো মাঝে কথা বলতে পারো তুমি যাও ওই যে কইলাম না জবান খুললে গরিব লোকের দোষ মনে কই জিবলাটারে একশোটি দড়ি দিয়ে টাইট করে বাঁধা রাখে কথা কই নি কথা কই নি মিথুন হতে গেলে জোড়া হতে হয় জানো না দেখো সবার জোড়া আছে শুধু তুমি একলা আমার মতো পাখি তুমি কি অনেক দুঃখী থাকো তবে একলা অনেকদিন আপনার সাথে দেখা হয় না তাই আপনাকে ডাকলাম ব্যস্ত ছিলেন কাল বিকেলে তো দেখা হলো ওই হলো ঘরের পাশে ঘর একবেলা দেখা না হলে মনে হয় বহুকাল দেখা হয় না বিরক্ত হচ্ছেন না তো না না কেন বিরক্ত হব আমি তো একাই কাজ নাই কর্ম নাই সময় কাটে না আপনার ভাই কপাল আমি তো নিঃশ্বাস ফেলার সময়টুকু পাই না এই দুই হাতে ঘরে সমস্ত কাজ করতে হয় তারপর আবার বাচ্চা সামলাতে হয় এই তো সময় পেয়ে আপনার সাথে কথা বলি ভাবে একটা ছোট বুয়া রাখলেই পারেন কি যে বলেন আপা বাজারের যে হাল সংসারের খরচ তার উপরে দেশে শাশুড়িকে টাকাও পাঠাতে হয় আর ওই তো একটা সরকারি চাকরি
আমার হাজবেন্ডটা হচ্ছে একটা হাদারাম, একটু উপরি টুপরি ব্যবস্থা করবে সেটাও পারে না, আর আমার তো নাবিশ্বাস উঠে যাচ্ছে। না না, এটা তো উনি খুব ঠিক কাজই করেন, ঘুষ খাওয়া তো কঠিন অন্যায় ভাবি, বলে কই একেবারে চুরি। রাখেন আপা, যা তা কলে পড়েননি তো, এই চোখের সামনে কতজনকে তত্তর করে উপরে উঠতে দেখলাম। আরে বাবা, খেয়ে দেয়ে বেঁচে থাকলে না নীতি। আচ্ছা আপা, আপনার বড় তো সরকারি চাকরি করে, উপরি টুপরি কেমন পায়? না মানে ভাবি এসব ব্যাপার আসলে ওর সাথে আমার কথা হয় না কখনো। আরে কথা বলতে হবে কেন, সংসারের আয়োনতি দেখে বোঝা যায় না? আপা আমি যাই, জরুরি কাজ আছে আমার। আপা আপনার ঘরে কি দুইটা ডিম হবে? আজকে আমাদের সবজি ছাড়া কিছু নেই, বাচ্চাগুলো একদম খেতে চায় না, মেরে পিটিয়ে তারপর খাওয়াতে হয়। ভাবি দুইটা ডিম যে হবে না, একটা আছে একটা দেই। হ্যাঁ একটা দেই হবে, আর সঙ্গে দুটো আলুও দিয়েন, একটু ভুনা করে দিলে বাচ্চাগুলো চটপট খেয়ে ফেলবে। আমি সামনের মাসেই দিয়ে দিব, মাসের শেষ তো হাত একদম খালি। না না আপা দিতে হবে না, আপনার যখন যেটা লাগবে আমার কাছে চাইবেন, ঠিক আছে? এই না হলে প্রতিবেশী, আপনি আমাকে বাঁচালেন। আমি আনছি। জার্মানির আবহাওয়া নিশ্চয়ই অতি উত্তম, আর খানা খাদ্য মনে খুব ভালো না? Oh, Anisha, please don't say. I really miss Germany. আমরা কিন্তু স্যার আপনাকে খুব মিস করছি স্যার। সে তো বুঝতে পারছি, এক বছরে তো অফিসের চেহারা অনেক পাল্টে গেছে। খালি কি অফিস স্যার, দেশের চেহারা তো পাল্টাইছে স্যার। সে তো দেখতে পাচ্ছি, শুধু তো দেশ পাল্টায়নি, মানুষজন অনেক বদলে গেছে। আপনাদের চেহারার কথাই ধরুন, যখন জার্মানিতে গেলাম আপনার গোফ আর জুলপি তো দুটোই পেকে গিয়েছিল, এবারে এসে দেখছি দুটোই আবার কাঁচা হয়ে গেছে। শুনলাম আবার নাকি বিয়ে করেছেন। আবার এগুলো এইসব কথা আপনার কে কয় স্যার? আমি তো স্যার একবারই বিয়ে করছি স্যার, তাও ওই তো বিয়ার স্যার প্রায় বছর হয়ে আসলো স্যার। বছর ঘুরে এলো মানে? আরে যে বয়সে মানুষ ছেলে মেয়ের বিয়ে দেয় আপনি আপনি সে বয়সে নিজে বিয়ে করলেন? What is this, Anisha? Which I just can't believe this. স্যার আমার কিন্তু স্যার বয়স বেশি না স্যার, আপনি চাইলে স্যার সার্টিফিকেট দেখতে পারেন স্যার। হোয়াটএভার, আপনার ওয়াইফ কি করেন? আমার স্ত্রী স্যার ওই তো সেই অনার্স পাস করছে আর কি, হাউস ওয়াইফ, কিছু করে না। অনার্স পাস করেছে? তার মানে তো রীতিমতো বাচ্চা মেয়ে। ও আনিশা, আধুনিক যুগের মানুষে আপনার এসব প্রিমিটিভ অ্যাক্ট যে কী করে করেন, আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। হোয়াটএভার, সবই আপনার পার্সোনাল বিষয়। শুনলাম নতুন ফ্ল্যাট নিয়েছেন, ইনকাম ভালোই হচ্ছে। পারেন আপনারা সরকারি চাকরি আর জনসেবার নামে সবাই নিজের আগের বেশ ভালোই গুছিয়ে নিচ্ছে না? বেটা পেট মোটা সিংহাসের বাচ্চা, ঘুষ খায় গুলশানে দুই দুইটা ফ্ল্যাট বানাইছে, এক বছর লিয়েন নিয়ে জার্মানিকে কোটি টাকা কামাইছে, আর এখন আইছে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা শিক্ষা দিতে। অনোয়ার কাছে আমার শিখন লাগবো, বেটা কন্ডার কোনখানকার। সরি আপনি কি আমাকে কিছু বললেন? আমি না স্যার, কি কথা স্যার, স্যার কথা বলি স্যার। না 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 না, অ্যাকচুয়ালি আপনাদের লোকাল লিকার আমাকে ঠিক স্যুট করে না, আই প্রেফার গ্রিন টি। হোয়াটএভার, আমি একটু বাইরে যাচ্ছি, আজকে আর ফিরবো না। অপরতলা থেকে যদি কেউ কোয়ারি করে তাহলে একটু অ্যাটেন্ড করবে না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি স্যার, ঠিক আছে। খামাখা তুমি এতগুলো টাকা নষ্ট করলা, কি দরকার ছিল বলো? খামাখা মানে তুমি দেখি কও না, মোবাইল ফোন হইতেছে গিয়ে যুগের ডিমান্ড, অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে তুমি বাসায় একলা থাকো, কখন কি হয় না হয় বিপদে কোনো আত্মা আছে কো? সেই জন্য তো কিনছি, তোমার যখন প্রয়োজন হবে তুমি আমরা ফোন দিবা, আমরা দুজন ফোনে কথা কমো। মোবাইল ফোনে কথা কওয়ার মধ্যে কিন্তু একটা রোমান্টিক ব্যাপার আছে। তুই এত দামি ফোন আনলা কেন? কথা বলার জন্য তো সাধারণ সেট হলেও হতো। একটা কথা কইলা শুনো, এই যে টাকা, কোনোদিন তুমি টাকার হিসাব করবে না, আর
টাকা টাকা ধর্ম হইতেছে খরচ করা খরচ হওয়া আমার অফিসের মইন স্যার আছে না মইন স্যার এই টাচ স্ক্রিন একটা নাম দিয়েছে কিন্তু স্পর্শ কাতর স্ক্রিন ইঙ্গিত আছে না ভালো এক সপ্তাহ হলো নতুন বাড়িতে এলাম এর মধ্যে নতুন ফ্রিজ নতুন টেলিফোন পানির মতো টাকা খরচ করছো আল্লাহ জানে কোত্থেকে পাওয়া তো টাকা এটা তুমি ঠিক বলো না এটা ঠিক বলো টাকা কোত্থেকে আসে কোত্থেকে যায় এটা তোমার না জানাই ভালো এটা আল্লাহ জানো শোনো তোমার কাজ হচ্ছে খালি খরচ করা খরচ আর খরচ ইট মাসলা তো বুঝছো না যেমন তার রূপ চকচক করতেছিল বুঝছো রূপালি সেই রকম গন্ধ আর তেল একে সুকসুকা মনে যদি জানো তোমার হাত শুদ্ধা কামড়ে খাই সরি মানে আমার আঙুল শুদ্ধা কামড়ে খাই ফেলাই আর একটু করে নাও আরে না শোনো থাকলেই যে সব সাবার করতে পারবো কথা নাই আস্তে আস্তে ধীরে ধীরে খাইতে হয় ঠোকরায় ঠোকরায় কুড়ায় কুড়ায় ভাঙ্গে ভাঙ্গে খাইতে হয় তোমার আমি মানে ওই তোমার আমি একটু একটু করে দিই আর প্রতিবার না নতুন মনে হয় আমি আর ডিশ মাছ এক হলাম না তা এক হইবে আমি তো তোমার রোমান্টিকতা করলাম কি যে করো না তুমি ইলিশ মাছটা তুমি এক হইবে কিন্তু কিন্তু শোনো এই ইলিশ মাছটার যেরকম রূপ যেরকম গুণ যেরকম তার তেলের চর্বি সব মিলে এবং দাম সবাই কিন্তু ইচ্ছা করলেও এই ইলিশ মাছ কিনতে পারে না সেরকম তুমিও তুমি আমার কাছে মহামূল্যবান তুমি তুমি যদি মুখ ফুইটা আমার কাছে কোনদিন কিছু কইতা কেন কিছু চাইতাম আমি যে তোমার লাগে কি করতাম তোমার কোনো ধারণাই নাই তোমার কিচ্ছু করতে হবে না আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে অনেক সুখে রেখেছো আচ্ছা এই যে ওই ঘরের আয়নাটা কোত্থেকে কিনেছো কোনটা ও ওটা তো কিনি নাই ওটা আমার মায়ের ও মা তাই কই কখনো বলনি তো কি অদ্ভুত ব্যাপার দেখো উনিও যে আয়নায় মুখ দেখতেন আমিও সেই আয়নাতেই মুখ দেখি অথচ উনাকে আমি কখনোই দেখিনি মজার কথা জান কইলা তাহলে আরো মজা দিই মানে এরা তো আমার মায়ে পাইছিল আমার দাদির থেকে আর আমার দাদি পাইছিল তার নানাজানের কাছ থেকে তার নানাজান গান গাইতো তো ইংরেজ কুঠির সাহেব রে গান শুনে মুগ্ধ করছিল গিফট হিসাবে পাইছিল তাই কি আশ্চর্য এটা তাহলে একটু জলজন্ত ইতিহাস পারবো না আমি টাকার গাছ যে চাইলে টাকা গজাতে পারবো কেন পারবে না কেন পারবে না অন্যরা কি করে পারে অন্যরা কি করে পারে সে আমি জানতে চাই না এই আমি আর এই আমার সৎ উপার্জন যদি এতে পোষায় তো থাকো না হলে চলে যাও যেদিকে খুশি হ্যাঁ চলেই তো যাবো চলে গেলেই তো খুশি হও আর আমার ছেলেগুলোর কি হবে হ্যাঁ একটা আবদারও তো পূরণ করতে পারো না সামনে ওদের স্কুলে ভর্তি তখন কি হবে খরচ কি ভূতে চুকাবে খরচ ভূতে চুকাবে কেন সে আমি জানি না দরকার হলে ওরা অশিক্ষিত থাকবে কিন্তু ঘুষ আমি খেতে পারবো না অন্য শুধু বলছো আমাকে সেটা আমি পারবো না ঘুষ খাওয়ার আগে আমি বিষ খেয়ে মরে যাবো আর কোনোদিন তুমি আমার উপরে কামাই নিয়ে কোনো কথা বলবে না খবরদার বলে দিচ্ছি জানতো যাবে আমার মশা গেলি কাঁচা খায়ালাম
আমার তো এখনো লতি বাছাই শেষ হয়নি। তুমি কখন মাছ কুটবার, আমি কখন রান্না চড়াবো বলো তো? এত শখ করে নিয়ে আসলো বাজার করে, রান্না করে না দিতে পারলে হয় বলো? সে কথা তো কইতেছিলাম, হইল তো শখ মার পাখি ব তালা খুঁজে আনলি তক্ষ। আরে খাওনার হাউস রয়েছে, গোস্ত খান, ডান খান, তানা, ইসা, লতা, ঘেসু, কসু। তোমার সমস্যা কি জানো খালা? তুমি একটু বেশি কথা বলো। আর কে কি খেলো না খেলো এটাতে তোমার কি যায় আসে? তুমি পারলে একটু তাড়াতাড়ি হাতটা চালাও। আমারে পাগলা কুত্তা কামড়াইছে, হাত চালায় হাত যদি কাটতে যায় আপনাকে তো পেট ব্যথা মাথা ব্যথার সুতায় তিন দিন শুয়ে থাকতে পারে। আর আমাকে আমাকে সে উপায় আছে? হ্যাঁ, কোমর ভাঙিয়া গেলেও তো মাথায় কোমর নিয়ে কাজাই তৈব, নাইলে তো পেটের খাওন বন্ধ। যে কার সাথে কথা বলছি একটু চুপ থাকো না খালা, একটু চুপ করলে কি হয়? কি একদম মহাভারত অশুদ্ধ হয়ে যায়? গর্বে তা আছে ওই জবান, আপনাদের জবান বন্ধ করে দিলে সুখ না? যত দোষ আমার, গরিব মানুষের কথা কইলে দোষ, কথা কইলে দোষ। ক্যাশ ক্যাশ 100% দিছে তাহলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, আর দূর কইরা বাসাল বুয়া কি করে কই? বেশি কথা যন্ত্রণা পাল্টাতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, দেশ ধরে একটা ধমক কেউ দেখি না তোমার কথার চর্চা চলতেছে, নাইলে তো সাফা মামা সব বন্ধ হয়ে কথা বলার সিস্টেমটাই বন্ধ হয়ে যেত। এটা কি প্রশংসা করলা নাকি? আচ্ছা শুনো, আচ্ছা এক কাম করি, আজকে বড় একটা হোটেলে রাইতের খাওয়া খাই, কি কর? তুমি ওই যে গোলাপি রঙের একটা শাড়ি কিনছো না নতুন, ওই যে চুমকি বাহানো ডলার বাহানো, ওইটা পরবা। কেন, অন্য শাড়ি পরা যাবে না? নিবা না? কি কাট নিব না? তুমি যা পরো তা দেখে তুমি মহাসুন্দরী, ওই শরীরে মজে সব ফেল। নিব না, এই যে আসলো একে সাইড আনন্দ একটা আসি, একটু বড় করে আসো না, প্রাণ খুলে আসো না, তোমার একটু দেখি। হ্যাঁ প্রাণ ভিড় আসলে তোমার যে কি সুন্দর লাগবো আল্লাহ জানে। দেরি তো আগে হয়েছে, এইরকম সুন্দর একটা মুখ থাকলে কার না দেরি হয়। যাও কথা কই, আই লাভ ইউ। ওই মেম কি আমার চেয়েও বেশি সুন্দরী ছিল? নিজেকে খুব সুন্দর ভাবো তাই না? আমি তো সুন্দরী, সবাই তো তাই বলে। সবাই কারা? এই যে আমার আশপাশ, পাড়াপড়শি আর গোটা বিশেষ শখের রোমিও তো বলে। তুমি কি ভাবো
তুমি নেই বলে তারা এখন অন্য কারোর পিছু ছুটছে না? তা হয়তো, কিন্তু অপূর্ব যে আমাকে না পেয়ে নিজের জীবনটাই দিয়ে দিল। অপূর্ব সে তো ভীরু কাপুরুষ, জীবন দিয়ে সে বাঁচতে চেয়েছে। তা হয়তো। মাঝখান থেকে আমার বাবা মা, এই বুড়ো আনকালচার কে জানে, খুশখরো হয়তো এই লোকটার হাতে আমাকে সঁপে দিল। আমার পছন্দ কবিতা, সে কোনোদিন কবিতার বই ছুঁয়েও দেখে। রবীন্দ্রনাথ আমার প্রিয়, শুনলে জ্ঞান হারাবে নিশ্চয়। কিন্তু এ তো তোমাকে ভালোবাসে, তোমার কাছে থাকতে চায়, তোমাকে ছেড়ে কোথাও পালিয়ে যাচ্ছে না। ভালোবাসে? ভালোবাসে আমার কাছে থাকে, আমাকে ছেড়ে পালিয়ে যায় না। জি আম্মা, কিছু লাগবো। কি তুমি এখনো যাওনি? এইটা কি কন আম্মা, আপনি বাড়িতে একলা, আপনার একা থুইয়া আমি যাইতে পারি? আপনি খাওয়া শেষ করেন, আমি সব ধুইয়া মুইসা গুছাইয়া তারপরে যাব। কেন, তোমার অন্য সব বাসার কাজ? এগুলা তো আগেই সাইডে আসছি, আপনি এত চিন্তা করেন না তো আম্মা, আরাম কইরা খান। আর একটু নুডলস দিমু। ও আল্লাহ, একের তো শুকনা খাইতেছেন, একটু সস দি। না না লাগবে না, তুমি যাও যাও। খাইবেন না?
কি ব্যাপার? তুমি এখন আগেই আছো? আর ডাক্তার এই পড়ে গেছে নাকি? আমার মতো ছাপোষের কারণে দেখার কি আছে? তোমার ভাবগতিক দেখে কি মনে হয় জানো? সরকার তোমাকে ছুটিগুলো দেয় এই বইগুলো পড়ে মুখস্থ করার জন্য। আর তুমি যদি ঢাউস সাইজের বইগুলো পড়ে মুখস্থ না করো, পরদিন সকালবেলা অফিসে যেয়ে দেখবে যে সরকার তোমার চাকরি নট করে দিয়েছে। তা যা বলেছে, কিন্তু কি করবো বলো? একটাই তো অভ্যাস, একটা উপন্যাস শুরু করলে শেষ না করে উঠতে পারি না। আচ্ছা তো কে বলেছে তোমাকে প্রতি শুক্রবারে ভীমা সাইজার এক একটা উপন্যাস পড়তে? লাইব্রেরিতে চিকন চাকন কোনো উপন্যাস নেই? আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে একটা চিকন দেখে কবিতার বই নিয়ে আসবো, আর পুরো সপ্তাহটা হবে কবিতার সপ্তাহ। আমি কবিতা পড়বো আর তুমি মুগ্ধ হয়ে শুনবে, কখনো তোমার চোখে জল, কখনো আনন্দে হি হি করে হাসবে, ঠিক আছে? আরে রাখো রাখো তোমার ওসব কবিতা ফবিতা, এসব কচকচানে আমার এখন আর পোষায় না। আরে বাবা, মানুষ তো ছুটির দিনে এক আধবার বউকে নিয়ে একটু ঘুরতে যায়, বেড়াতে যায়। ওরে বাবা, তোমার মতো সুন্দরী বউকে নিয়ে আমি বাইরে যাব? আমি সামলাতে পারবো? আহা, সুন্দরী বউ সামলাতে পারবে না তো তখন বিয়ে করেছিল কেন? তখন দেখনি? হ্যাঁ, বিয়ে সময় সত্যি দেখিনি, এত বড় ঘুমটা ছিল, দুদিন তো লজ্জায় মাথাই তোলনি। এই চুপ, একদম এসব কথা বলবে না, গা বাঁচানোর কথাবার্তা আমার সামনে বলো না, গাটা জ্বলে যায়। আচ্ছা ঠিক আছে, গা জ্বলতে হবে না, একটু চা পাওয়া যাবে? গলাটা খুব শ্যাত লাগছে। সম্ভব না, তোমার যে উপার্জন তাতে করে আমি সকাল বিকাল কোনো রকমে দুই কাপ চা করি, তাও আবার রং চা, দুধ ছাড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চা লাগবে না। কি আমি এভাবে কথা বলছি কেন? আমি তো ওকে এমনটাই দেখতে চেয়েছিলাম, শান্ত নম্র শিল্পরসিক, কিন্তু চারপাশ আর নিজের আচরণে একই পরিবর্তন আমার। তাহলে কি আয়নার এই উল্টো জগতে আমিও উল্টো মানুষ? না না, কি ভাবছি আমি, এ অসম্ভব, এ বিভ্রম। আপা, আপনি বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন। আপা, হ্যাঁ, একটা বড় সুখবর আছে, ওর একটা পার্ট টাইম চাকরি হয়েছে, একটা প্যাকেটিং কোম্পানির হিসাব দেখতে হবে, অফিস ছুটি পর দু ঘন্টা, একটু কষ্ট হবে, তাতে কি, সৎ পথে বাঁচতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এ তো মহা সুসংবাদ, মিষ্টি কোথায়? আপা আরেকটা খবর আছে, ওই একই ফ্যাক্টরিতে আমিও একটা কাজ পেয়েছি, কাজটা ছোট লিভিলিংয়ে, তবে ঘন্টা হিসেবে পয়সা। ভাবছি সংসারের কাজকর্ম করে তিন ঘন্টা সময়ে কাজ করব, বাচ্চারা বড় হচ্ছে, সংসারে তো একটু আয় রোজগারও বাড়াতে হবে না কি? তা তো ঠিকই, তাহলে তো ডাবল মিষ্টি ভাব। সেই ব্যবস্থাও করেছি, আপনার আর ভাইয়ের জন্য একটু সুজি করে এনেছি, দেখেন তো ভাবি মিষ্টি হয়েছে কি না, ঘরে যা চিনি ছিল সবটুক ঢেলে দিয়েছি,
এখন তো আপনার কাছ থেকে চিনি ধার করে পরে নিয়ে যেতে হবে। জানেন ভাবি, সৎ পথে কষ্ট হয় কিন্তু অনেক আনন্দ, অসতের প্রাচুর্যে কোনো আনন্দ নেই, ঠিক বলেছি না? একদম ঠিক। আপনি বসেন, আমি চিনি নিয়ে আসি। আপা একটু বেশি করে এনেন, সামনের মাসে দিয়ে দিব। দিতে হবে না। ভাবি, আপনি চিনি। থ্যাংক ইউ ভাবি, সামনের মাসে ফেরত দেব। না না, ফেরত দিতে হবে না, ফেরত দিতে হবে না। আচ্ছা আসি। কি খুব খুশি অরুণিমা? খুশি আর কি, আর কি বা আছে খুশি হবার? কেন, তোমার মনের মতো স্বামী তোমাকে কবিতা শোনায়, এই তো চেয়েছো তুমি সারা জীবন। কবিতা আমি ভালোবাসি, তাই বলে জগৎ সংসার ভুলে কি শুধু কবিতা পড়লে চলবে? এই হিসাব তো তুমি আগে কখনো কষনি অরু। এখানে হিসাব কষার কি আছে, এটাই তো বাস্তব। তুমি চাইলে এই বিম্বের জগৎটাই তোমার আসল জগৎ হতে পারে। মানে? মানে খুব সহজ, তুমি এই জগতে থেকে গেলেই হলো, ব্যাস এটাই তোমার জগৎ।
ঠিক করে দিলে আমরা জাস্ট 15 দিন সময় নেব, তারপর চাবি ডেলিভারি। আসলে হইব তো 20 তারিখের মধ্যে হইব। শুনেন, 20 তারিখ হইতেছে আবার আমার প্রথম বিবাহ বার্ষিকী। প্রথম বিবাহ বার্ষিকী? কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ। শুনেন, আমি ভাবছি কি জানেন, প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে ফ্ল্যাটের চাবিটা আমি তার হাতে দিব, সারপ্রাইজ। কিন্তু স্যার, ভাবি এর মধ্যে একবারও ফ্ল্যাট দেখতে এলেন না, স্ট্রেঞ্জ। আরে না, স্ট্রেঞ্জ হবে কেন, আমি বললাম না তাকে আমি সারপ্রাইজ দিব। সবকিছু রেডি আছে স্যার, আমরা আপনাকে 15 তারিখের মধ্যে সবকিছু বুঝিয়ে দিব, ইনশাল্লাহ 20 তারিখের মধ্যে আপনি শুভ গৃহ প্রবেশ করতে পারবেন। আলহামদুলিল্লাহ স্যার। আপনি কিছু কাগজপত্র দেখতে চলেছিলেন, আপনার জন্য কপি নিয়ে এসেছি। আচ্ছা, ওই চাটা খাবেন নাকি? না স্যার, থ্যাংক ইউ স্যার, আমার জরুরি কাজ আছে, আজকে আমি উঠি স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আমার বেতন তার আবার পুরাটা, এই যে দিলাম আমি তোমাকে পুরা বেতন, খাও এবার সারা মাস কচু ঘেচু লতা পাতা পোকা মাকড় খাও। আম্মা এইসব কইেন না, মানুষটারে যা রাইন্দা দেন চোখ মুখ বুঝে খাইয়া ওঠে, কোনো রা করে না। রা করবে কেন, কেন রা করবে, রা করার তো মুরদ লাগে, আচ্ছা সেই মুরদটা নেই। আর শুনো, এই তুমি হলাই বাসার বুয়া, তুমি কেন আমাদের পার্সোনাল বিষয়ে এত মাথা ঘামাও, কেন এত নাক গলাও, আমাকে তো গান দান দিতে এসো না। বাড়ির সাহেব আমাকে গান দান করে, বাড়ির কাজের বুয়া বা আমাকে গান দান করে, বা 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 যাও তো চোখের সামনে থেকে যাও, আমার ভালো লাগছে না। ঘরের মধ্যে যত পুরান বাতিল মাল আছে, মানে ফার্নিচার,
সেটা লিস্ট করে ফেলা তো। আবার কেন ফার্নিচারের লিস্ট? তো ঠিকই আছে। কি কয় সব ঠিক আছে? আর কতদিন হয়ে গেল, পুরান তুরান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা কত কতদিন হয়েছে? কতদিন হয়েছে? দিনক্ষণ তারিখ হিসাব করে আমি বসে আছি নাকি? দেখতে নতুনের মতো কাজ চলে যাচ্ছে তাই বললাম। ও দিনক্ষণ মনে নাই না? এটা তো স্বাভাবিক, দিনক্ষণ মনে থাকা তো। তোমার সারা ভালো হয়েছে, খুব ভালো। শোনো, ওই বাতিল ফার্নিচারের যে লিস্টটা করবা, ওর মধ্যে আবার আমার মায়ের আয়নাটা রাখো না। আজকে তোমার আমার জীবনে একটা স্মরণীয়, আমার জীবনে একটা স্মরণীয় দিন। আজকে আবার প্রথম বিবাহ বার্ষিকী। ভাবছিলাম নতুন ফ্ল্যাটের চাবিটা তোমার হাতে দিব আজকে, বলো না। শালার মালিক পক্ষ বেইমানি করছে, বিক্রি করছে, কয় আরো সময় লাগবে। আজকে আমরা একটা বড় রেস্টুরেন্টে খাব, তুমি রেডি হয়ে থাকো, আর রাইতে রান্ধনের দরকার নেই। লাল রঙের স্ট্রবেরি মনে করো যে প্রচুর বলো, টাকাওয়ালা সব আসে, আবার তুই একটা চোর আসে। না মাঝে মাঝে আসি। মানে শোনো, তোমার যদি রেস্টুরেন্টটা ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করতে পারি। এই মনে করো যে যেদিন রাতে তোমার রান্ধতে ইচ্ছা করবো না, সেই দিন এখানে এসে ভাত খাবো। অনেক টাকা করো তো সরকারি চাকরি, এত টাকা কোথায় পাও? তুমি কি ঘুষ খাও? শোনো রুবুবি, আমার ঘুষ খাওয়া লাগে না, আমি বুঝছি। এটা তোমার মাথায় ভালো করে ঢুকছে। তাহলে শোনো, নারায়ণগঞ্জে আমার দুইটা হোসিয়ারি ফ্যাক্টরি আছে, গ্রামের গঞ্জে দুইটা মনোহরি দোকান আর ছটা বাগান আছে, শেয়ার বাজারে আমার 1 কোটি টাকা খাটে, যেটা নিয়ে আমি টেনশন আছি। আমার আমার ঘুষ খাওয়া লাগে না। তারপর যদি কও শিখাও ফ্যান চাকরি করি করি, আমার দাদাই করছে, বাবাই করছে, আমি চাকরি করি। আর আমার চাকরি কি জানো তুমি? আমার চাকরি হচ্ছে মানব সেবা। যেখানে গরিব মানুষ আছে, যেখানে দুর্গত মানুষ আছে, সেইখানে রিলিফ দেওয়া,
এটা হচ্ছে আমার কাজ, মানব সেবা করি। তোমার কটক মামার ছেলে আর তোমার ভাইয়ের সালারে আমার ফ্যাক্টরিতে চাকরি দিচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করছি তুমি এই বিয়েতে রাজি কিনা। আমার বয়সটা একটু বেশি, দেখতেও ভালো না। আমি সে নিজের অপরাধী মনে হয়। আমার মন খুব খারাপ, সেটা বরং ভালোই হলো, সত্যটা জানা হয়ে গেল। তা হলো, কিন্তু আমি তো তাকে ঠকাচ্ছি, আমি তো তাকে মন থেকে ভালোবাসি না, এখনো না।
সে কে কাকে কবে বাসে বলো? অন্যের কথা জানি না, কিন্তু আমি নিজের সাথে এই হিপোক্রেসি বেশি দিন করতে পারবো না। চেষ্টা তো করছো। হ্যাঁ তা করছি, সে আমার ইচ্ছে, কিন্তু কাউকে বলে দিতে হবে না আমি কখন কি করব। আপনারই তো কেস, একই ধরনের কাজ করেন তো আপনারা। হাটুর বয়সী মেয়েকে বিয়ে করেছে, গতকাল সেই মেয়ে আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে, আজকে এখন সে হার্ট অ্যাটাক করে হসপিটালে। বাঁচা মারার কোনো ঠিক নেই। আচ্ছা যাই হোক, আপনি একটু অফিসে সামলাবেন, আমি যাচ্ছি। হ্যাঁ ওরও আর আমার বয়সের তো ফারাক আছে, ওর তো দেখা মনে হয় না ও আমার সাথে খুব একটা সুখী আছে। ও যদি কাল এরকম আরেকজনের হাত ধরে আমার সাইডে চলে যায় তাইলে? না না না, আমি কি ভাবতেছি, ওরও কখনোই আমার সাইডে যাবে না। আপনি এখানে, আমি তো পুরা বাড়ি আপনারে বিশ্রাইতেছি। কেন সারা বাড়ি কেন বিচরাচ্ছ? কি এমন রাজকার্য আছে যে আমাকে ছাড়া উদ্ধার হবে না? ভাত সরামু চালকু মানে টিনে তো একটাও চাল নাই, কালি না কয়া গেলাম, এখন কি করব? চাল আনাই ভাত সরাই তুইব। আমি চাল আনবো কোথেকে? আমার কাছে কোন টাকা নেই, আর যে টাকা আছে সেই টাকা দিয়ে চাল কিনে ফেলে আমার সারা মাস আমি চলবো কিভাবে? হ্যাঁ এই যে, এই যে শুনছো, শুনোনি, চাল নেই, হাড়ি চলবে না। তো আমাকে তোমার জন্য কি করতে হবে? ঘরে এক দানাও চাল নেই, হাড়ি চলবে না, আমি কি করব? ন্যাকা, সেটা আমাকে বলে দিতে হবে? যাও ওঠো, বাজার থেকে চাল নিয়ে আসো, যাও। আমার কাছে তো পয়সা নেই। পয়সা নেই মানে? পয়সা নেই মানে কি? কেন এই এই এদিক তাকাও, কেন পয়সা থাকে না? কেন তোমার কাছে কেন পয়সা থাকে না? আরে কি মুশকিল, মাসের প্রথমেই তো বেতনের পুরো টাকাটা আমি তোমার হাতে দিয়ে দিই, আমাদের তো কিছু থাকে না, এমনকি প্রতিদিনের বাস ভাড়ার টাকাটা আমি তোমার কাছ থেকে নিই। ও এখন সব দোষ হচ্ছে আমার না, আমি তোমার সব পয়সা নিয়ে নিই না। হ্যাঁ যাও, দয়া করে আমাকে উদ্ধার করো, যাও যেখান থেকে পারো টাকা নিয়ে এসো, যাও ধার করো, কর্য করো, ডাকাতি করো, মানুষ ঘুষ খাও, যাও মানুষ ঘুষ খায় না, যাও যে নিয়ে আসো, যেখান থেকে পারো নিয়ে আসো, পয়সা নিয়ে আসো, চাল কিনবে। আম্মা, ও আম্মা, আমি বলি কি চাল নাই, আটা তো আছে, আটা চাই না দুটো রুটি করে দিই, আজকের মতো চাল নেন। চুপ চুপ,
আর তুমি যাও আমার কাছে ফিরে যাও দুই মাসের কাজের বুয়া সেটা কেমনে বলে দুপুরবেলা আমি ভাত না খেয়ে রুটি চিবাব আমাকে বুয়া দিও অপমান এই তুমি বের হও আমার চোখের সামনে বের হও এই আর কোনদিন আসবে না আর কোন চাকরি নাই তোর চাকরি নট ভাগো তুমি কিন্তু শুধু শুধু রাগ করলে চাললি তাতে কি হয়েছে এটা কোনো ব্যাপার তোমার কাছে যে টাকা আছে সেটা তুমি চাইলেই ম্যানেজ করতে পারতে কিন্তু তুমি ইচ্ছা করে সেটা করোনি তুমি আমাকে অপমান করতে চেয়েছো আমি আমি খুবই অপমানিত হয়েছি আমি আঘাত পেয়েছি না আমি যাই তোর জন্য পাকা কোনো ব্যবস্থা না করে আমি আর ফিরছি না খালি বড় বড় কথা খালি বড় বড় কথা আমার কোনো ফ্রেন্ড দেওয়া হচ্ছে না ঠিক আছে আমার দুজন পর চলে আসবে সুচ্ছুর পর চলে আসবে পেটে কান পড়লে চলে আসবে আমার কাছে আসতে হবে তোমার মাথা রক্ত উঠে যায় দরজা খোলো কেন দরজা খোলো কেন অরুণ অরুণ
কিছু না তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো।